Hello everyone, welcome to Learn with Yasmin. Aji video tami porim class 12 for biology chapter 4 jonon saistho. Ami garbhanirodhokor bikhoye pori asilu. Already ami prakritik poddhati, protibondhok poddhati, tar pisot IUD poddhati saisu. Ajir video tami sam mukhere grohon kora garbhanirodhok ba bezir sahayot thoriro thumuai dia garbhanirodhok homu. মুখেরে জীবর খোয়া গর্ভ নিরোধক আছে হেবর হইছে এটা কমন মেথড ইউজুয়ালি জীবর তোমার আরবান এরিয়া থাকে শহর এরিয়াত জীবর লেডি থাকে জীবর মহিলা থাকে হেবরর কারণে এটু বড় বেশি কমন মেথড হয় আর এই যেটু গর্ভ নিরোধক আছে গর্ভ নিরোধকটুত কম পরিমাণে প্রজেস্টেরন অথবা প্রজেস্টেরন ইস্ট্রোজেনর সংযোজন করে পেলাই ইয়াক বনুয়া হয় সো এই ট্যাবলেটত এই পিলত বাকি একো না থাকে ইয়াতে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন যে হরমোন আছে সেই হরমোন দুটার মিশ্রণ থাকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের মিশ্রণ থাকে আর এই ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোনে কি করে মহিলার যেটু প্রজনন তন্ত্র আছে প্রজনন তন্ত্রটু নিয়ন্ত্রণ করে প্রজনন তন্ত্র নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনে আর ইয়াক কি করা হয় ইয়াক বড়ি আকারে পিল আকারে ইয়াক গঠন করা হয় আর ইয়াক ডেইলি বেসিসত খাব লাগে 21 ডেজ লৈকে একে সময়তে ডেইলি এটাকৈ পিল লব লাগে আর 21 ডেজ পিছত 7 ডেজর গেপ দিব লাগে আর এইটো 7 ডেজত ঋতুচক্র এইবর হয় আকো 7 ডেজ পিছত ইয়াক আকো স্টার্ট করিব পৰা যায় সো এইবর যিবর অরেল কন্ট্রাসেপটিভ পিল আছে এই পিলসমূহ মহিলায় রজচক্রর প্রথম 5 দিনের ভিতরত আরম্ভ করে 21 দিনের বাবে প্রতিদিনে এটাকৈ খাব লাগে আর যেতিয়ালৈকে মহিলায় গর্ভধারণ করিব নিবিচারে ইয়ার 7 দিন ঋতুস্রাব হওয়ার পৰা বিরতির পিছত পুনর একেধারে পিল খাব লাগে সো যিমান দিনলৈকে কোনো মহিলায় গর্ভধারণ করিব নিবিচারে সিমান দিনলৈকে এই পিল তেওঁলোকে লব পারে আর জাস্ট কি হব লাগে 21টা পিল শেষ হওয়ার পিছত এটা প্যাকেট শেষ হওয়ার পিছত 7 ডেজ ওয়েট করিব লাগে ঋতুচক্র হবলৈ তারপিছত ঋতুচক্র হওয়ার পিছর পৰা ইয়াক আকৌ লৈ থাকিব পারে সো এই যেটো তোমার ঔষধ আছে এই ঔষধটোৱে কেনেদৰে কাম করে সো এই হরমোনবোৰে ডিম্বক্ষরণ আর আরোপণ কার্যত বাধা দিয়ার উপরও যোনি আর গ্রীবায় ক্ষরণ করা মিউকাস বা শ্লেষ্মার প্রকৃতি সলনি করে দিয়ে যাতে যোনি গ্রীবার মাজেরে কোনো শুক্রাণুরে প্রবেশ ঘটিব নোৱাৰে গতিকে এই যেটো পিল আছে পিলটো কিহেৰে তৈয়াৰী হয় পিলটো হরমোনেৰে তৈয়াৰী হয় ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোনেৰে তৈয়াৰী এই হরমোনবোৰে ডিম্বক্ষরণ হব নিদিয়ে ডিম্বক্ষরণ প্রতি মাহতে কি হয় ডিম্বাশয়ৰ পৰা এটা ডিম্বক্ষরণ হয় গতিকে ইহতে ডিম্বক্ষরণ হব নিদিয়ে সেইকাৰণে কেতিয়াবা এইবোৰ মেডিসিন লৈ থাকোঁতে কি হৈ যায় তোমার পিৰিয়ডস যেটো থাকে ঋতুচক্ৰৰ যেটো সময় থাকে ঋতুচক্ৰৰ সময়ত পৰিৱৰ্তন অহা দেখিবলৈ পোৱা যায় যিহেতু ইয়াতে ডিম্বক্ষরণ হ'ব নোৱাৰে ইয়াৰোপৰি আৰোপণ কাৰ্যত বাধা দিয়ে আৰোপণ কাৰ্যত কেনেকৈ বাধা দিয়ে যিটো জৰায়ুৰ অন্তৰচদা আছে অন্তৰচদাখন ইহতে গঠিত হ'ব নিদিয়ে অন্তৰচদা গঠিত নহ'লে তাতে ভ্ৰূণ আৰোপিত হ'ব নোৱাৰে ইয়াৰোপৰি ইহতে কি কৰে যিটো গ্ৰীবা থাকে জৰায়ুৰ যিটো গ্ৰীবা অংশ থাকে গ্ৰীবা অংশত জীবর মিউকাস বা শ্লেষ্মা থাকে সেইবোৰক কি করে দিয়ে আঠা জাতীয় করে দিয়ে আর বহুত বেশি ডাট করে দিয়ে ইয়ার যেটু প্রকৃততে এইটু যেনেকা থাকে তাতকৈ বেশি ডাট আর আঠাযুক্ত করে দিয়ে যার কারণে শুক্রাণুবোৰ ইয়ার মাজেরে পার হয়ে উপরলৈ যাব নোৱাৰে তার মানে শুক্রাণুর কারণে এইটো কি হয়ে যায় রোড ব্লক রাস্তা বন্ধ করে দিয়ার দরে হয়ে যায় যার কারণে শুক্রাণুসমূহ ওপৰৰ পিনে আৰু যাব নোৱাৰে
পিলবোৰ অতি হয় কার্যকরী আর অতি কম পার্শ্বক্রিয়াযুক্ত হেতুকে মহিলাসকলের মাজত ই অতি জনপ্রিয়। এই যাবর পিল আছে এই পিলবোৰৰ এডভান্টেজ হয়েছে যে পিলবোৰৰ বৰ বেছি পার্শ্বক্রিয়া নাথাকে, পার্শ্বক্রিয়া কম থাকে। কি পার্শ্বক্রিয়া থাকিব পাৰে সেই বিষয়েও আমি আলোচনা করিম আর কি ইয়ার এডভান্টেজ আছে সেয়াও চাম। সো তার আগতে একটা কথা হয়েছে যে এই যাবর পিল আছে এই পিল সমূহৰ ভিতৰত এনেকুৱাও কিছুমান পিল পাব পৰা যায় যাবৰ পিল তোমাৰ এমাৰজেন্সি কেছত ব্যৱহাৰ কৰিব পৰা যায়। সাপোজ কোনোবা দম্পতীয়ে কি কৰিছে, তোমাৰ প্ৰজনন কৰিছে আৰু সেইটো সময়ত এই 21 ডেজ থকা যিটো পিল আছে সেইটো তেওঁ লৈ থকা নাই, গতিকে তেনে ক্ষেত্রত তেও কি করিব পারে এমার্জেন্সি পিল লব পারে। তেনেকুৱা এমার্জেন্সি পিল হৈছে ফর এক্সাম্পল আনওয়ান্টেড 72, এইটো পিল প্রজনন হওয়ার 72 আওয়ার্সর ভিতৰত ললে গর্ভনিরোধন হব পৰা যায়। আৰু এনেকুৱা ধৰণৰ পিল যেতিয়া সেক্স ক্রাইম হয় যেনেকুৱা রেপ হয় তেনেকুৱা ক্ষেত্রত বহুত বেছি উপকারী হয়। সো এই যাবর গর্ভনিরোধক পিল আছে 21 ডেজ থকা পিল যাবর আছে সেইবোৰৰ ভিতৰত অন্যতম পিল হৈছে সেহেলি নামৰ মহিলাৰ নতুন গর্ভনিরোধক বিধে ষ্টেরয়েড রহিত গর্ভনিরোধক। সো সেহেলি ইয়াৰ নাম হৈছে যিটো বৰ বেছি ব্যৱহৃত হয়। সপ্তাহত এটাকৈ খাব লগা এইবিধ পিল অতি সামান্য পার্শ্বক্রিয়াযুক্ত আৰু অধিক কার্যক্ষম গর্ভনিরোধক। এই যাবর গর্ভনিরোধক আছে ইয়ার পার্শ্বক্রিয়া কম হয় আর ইজিলি ইয়াক লব পৰা যায়। ইয়াক লব কারণে আইইউডির দরে চিকিৎসকর প্রয়োজন নহয় বা ইয়ার যেটু তোমার কি থাকে যন্ত্র থাকে যেটু ডিভাইসটু কেতিয়াবা আতরি যাব পারে তেনেকুৱা ধরনের রিস্ক কম থাকে, গতিকে বহুত বেছি কার্যক্ষম গর্ভনিরোধক রূপে ইয়াক বিবেচনা করা হয়। এই পিল বা বড়ি সমূহর এডভান্টেজেস হয়েছে, ভাল গুণ হয়েছে এডভান্টেজেস নাম্বার ওয়ান হয়েছে যে এই যাবর পিল আছে পিলবোৰ বৰ বেছি লাভদায়ক হয়, হাইলি ইফেক্টিভ পিল বুলি ইয়াক গণ্য করা হয়, হাইলি ইফেক্টিভ বৰ বেছি লাভদায়ক। নাম্বার টু হৈছে এই পিল সমূহ ব্যবহার করিলে কিছুমান মহিলার ক্ষেত্রত যিটো ঋতুচক্র থাকে ঋতুচক্রতো ইরেগুলার হয়, কেতিয়াবা সোনকালে আহি যায় কেতিয়াবা আকৌ কি হয় বহুত দেরি হৈ যায় 4-5 দিন ডিলে হৈ যায়। কিন্তু অরেল কন্ট্রাসেপটিভ যেতিয়া কোনো মহিলাই লৈ থাকে তেতিয়া ঋতুচক্রর এই যিটো প্রবলেম থাকে সেইটো বহু পরিমাণে সলভ হৈ যায়। সো ইয়াতে কি হয় ঋতুচক্রর অসুবিধা যেটু আছে সেইটো সমাধান হয়। নাম্বার থ্রি হয়েছে যে এই অরেল কন্ট্রাসেপটিভ লওয়ার ফলত যেটু তোমার ডিম্বাশয়ত যে সিস্ট হয় অভারিয়ান সিস্ট বলে কোয়া হয় অভারিয়ান সিস্ট হওয়ার সম্ভাবনা কমি যায়, বা কারবার যদি অলরেডি অভারিয়ান সিস্ট হয়েছে তেনেকুৱা মহিলায় যদি অরেল কন্ট্রাসেপটিভ লয় তেতিয়াহলে অভারিয়ান সিস্ট ঠিকও হয়ে যায়। সো অভারিয়ান সিস্ট হয়েছে কি তোমার যেটু অভারি থাকে অভারিত কি হয় কিছুমান সরু সরু ফুট যেদরে মানুষের শরীরত যেদরে ফুট ওলায় তেনেকুৱা ভিতরত কিবা পদার্থ থকা সরু সরু গুটি গুটি হয় যাক অভারিয়ান সিস্ট বলে কোয়া হয়। আর অভারিয়ান সিস্ট হওয়া যেটু রিস্ক থাকে সেইটো বহু পরিমাণে কমি যায় অরেল কন্ট্রাসেপটিভ ললে। নাম্বার ফোর হয়েছে এই যেটু গর্ভনিরোধক পদ্ধতি হয়েছে সেইটো ব্যবহার করা বড় সহজ হয়, ইয়াক ব্যবহার করার কারণে ডক্টর
ডক্টৰৰ প্ৰয়োজন নহয়, সহজে ইয়াক নিজে ব্যৱহাৰ কৰিব পৰা যায়, নিজে চেক কৰিব পৰা যায়। যদি পাহৰি গৈছে কিবা হৈছে তেতিয়াহ'লে তেওঁলোকে আকৌ বেলেগ মেডিচিন, যিটো মই কৈছোঁ আনৱান্টেড 72, যিহেতু কি হয় যে এইটো মেডিচিন তোমাৰ কি কৰিব লাগে, তোমাৰ 21 days ল'ব লাগে। কেতিয়াবা 21 days লৈ থাকোঁতে যদি কোনোবাই পাহৰি যায় তেতিয়াহ'লে তেওঁ মাজত তোমাৰ দুদিন তিনিদিন পাহৰি গ'লে আনৱান্টেড 72 ল'ব পাৰে। সো এইটো নিজে সেইটো বস্তু তেওঁলোকে লক্ষ্য কৰিব পাৰে। কিন্তু আইউডিৰ ক্ষেত্ৰত কি হয়, আইউডি যদি আঁতৰি যায় তেতিয়াহ'লে মানুহে কেতিয়াবা গম নাপায়। সো তেনে ক্ষেত্ৰত যদি প্ৰেগনেন্সি হৈ যায় তেতিয়াহ'লে বহুত ডিফিকাল্ট প্ৰেগনেন্সি হয়। এই যিটো কণ্ট্ৰাচেপ্টিভ আছে এইটো ব্যৱহাৰ কৰিলে ঋতুচক্ৰৰ সময়ত যিটো পেটৰ বিষ হয়, পেটৰ বিষ বহু পৰিমাণে কমি যায়। পেটৰ বিষ কিহৰ কাৰণে হয়, কাৰণ যিটো জৰায়ু থাকে, জৰায়ুৰ থকা যিবোৰ মাংসপেশী থাকে, জৰায়ুত মাংসপেশীসমূহৰ সংকোচন হয়। মাংসপেশীৰ সংকোচনৰ ফলত ঋতুচক্ৰ হোৱা সময়ত পেট বিষায় আৰু অৰেল কণ্ট্ৰাচেপ্টিভ ব্যৱহাৰ কৰিলে পেটৰ বিষ কমি যায়। এইবোৰ হৈছে ইয়াৰ কিছুমান এডভান্টেজ। ডিছএডভান্টেজ বৰ বেছি নাই। ডিছএডভান্টেজ হৈছে অৰেল কণ্ট্ৰাচেপ্টিভ ব্যৱহাৰ কৰা বহুত মহিলাৰ ক্ষেত্ৰত মূৰ ঘূৰায়। সকলো মহিলাৰে নহয়, কাৰণ প্ৰতিজন ব্যক্তিৰে শৰীৰৰ ক্ৰিয়া, শৰীৰৰ গঠন, শৰীৰৰ কেপাচিটি বেলেগ বেলেগ থাকে। গতিকে বেলেগ ধৰণে ৰিয়েক্ট কৰে শৰীৰে বেলেগ বেলেগ ঔষধৰ প্ৰতি। সো কিছুমান মহিলাৰ ক্ষেত্ৰত মূৰ ঘূৰোৱা দেখিবলৈ পোৱা যায়। কিছুমান মহিলাৰ ওজন কমি যায়, ৱেইট কমি যায়। তাৰপিছত তোমাৰ মুড চুইং হয়, কেতিয়াবা খং উঠে, কেতিয়াবা ভাল লাগে, কেতিয়াবা মন বহুত বেয়া লাগে। সো অলপ পিছে পিছে মুড চুইং হৈ থাকে। কিছুমান মহিলাৰ ক্ষেত্ৰত পেটৰ বিষ হয়, এবডমিনেল পেইন হোৱা দেখিবলৈ পোৱা যায়। কিছুমান মহিলাৰ ক্ষেত্ৰত মূৰ বিষ হয়। সো এইবোৰ হৈছে কিছুমান ডিছএডভান্টেজ অৰেল কণ্ট্ৰাচেপ্টিভৰ। সো আমি ইষ্ট্ৰজেন আৰু প্ৰজেষ্টেৰনৰ পিলৰ বিষয়ে চালোঁ। ইষ্ট্ৰজেন আৰু প্ৰজেষ্টেৰনৰ লগত সংযোজন হৰমন ছালৰ তলত ইনজেকশ্যন নাইবা প্ৰতিস্থাপন হিচাপেও প্ৰয়োগ কৰা হয়। সো ইষ্ট্ৰজেন প্ৰজেষ্টেৰন হৰমন লগ লগাই পেলাই, সংযোজন কৰি পেলাই যেনেদৰে বড়ি প্ৰস্তুত কৰিব পৰা যায়, তেনেদৰে ইয়াৰ পৰা ইনজেকশ্যন প্ৰস্তুত কৰিব পৰা যায় বা প্ৰতিস্থাপন প্ৰস্তুত কৰিব পৰা যায়। প্ৰস্তুত কৰি পেলাই ইয়াক কি কৰা হয়, প্ৰতিস্থাপনৰ ছবি আছে, আমি চাম। সো প্ৰতিস্থাপন কৰি পেলাই ইয়াক ছালৰ তলত সুমুৱাই দিয়া হয়। ছালৰ তলত সুমুৱাই দি পেলাই গৰ্ভনিৰোধন কৰা হয়। আৰু এইবোৰৰ কাৰ্যকুশলতা পিল বা বড়িৰ সৈতে একে আৰু কাৰ্যকাল অধিক হয়। সো পিলসমূহ বা বড়িসমূহে যেনেকৈ কাৰ্য কৰে, যেনেকৈ সিহঁতে ৰোড ব্লক কৰি দিয়ে, ৰাইট ঠিক কৰি দিয়ে, আঠাযুক্ত কৰি দিয়ে মিউকাছসমূহক, নাইবা তোমাৰ যিটো অন্তৰচদাৰ বেৰ আছে সেইটো গঠন হ'ব নিদিয়ে, এনেদৰে কি কৰি দিয়ে, ৰাস্তা ব্লক কৰি দিয়ে। ঠিক তেনেদৰে এই ইনজেকশ্যনসমূহেও একে কাম কৰে, কাৰণ ইয়াতেও সেই একে বস্তু আছে, হৰমন ইষ্ট্ৰজেন আৰু প্ৰজেষ্টেৰন। জাষ্ট ইয়াতে কি হয়, যিটো সময়সীমা সেইটো বেছি হয়। পিলৰ সময়সীমা হৈছে কি, ডেইলি ল'ব লাগে, এদিনতে ইয়াৰ সময় শেষ হৈ যায়, সেইকাৰণে ডেইলি ল'ব লাগে। কিন্তু ইনজেকশ্যনৰ ক্ষেত্ৰত এইটো কেইবা দিন বা কেইবা মাহলৈকে কাম কৰিব পাৰে। ধৰ্ষণ অথবা অসাৱধান সংগম য'ত গৰ্ভধাৰণৰ সম্ভাৱনা অধিক, তেনে ক্ষেত্ৰত জৰুৰীকালীন গৰ্ভনিৰোধক হিচাপে ইষ্ট্ৰজেন আৰু প্ৰজেষ্টেৰন সংযোজন অথবা আইইউডি সংগমৰ 72 ঘণ্টাৰ ভিতৰত ব্যৱহাৰ কৰিলে ই অধিক ফলদায়ক হোৱা দেখিবলৈ পোৱা যায়। সো যেনেকৈ পিল, যেনেকৈ 21 days মেডিচিন, তেনেকৈ 72 hours মেডিচিন আছে, য'ত ইষ্ট্ৰ
ইষ্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোন থাকে আর এনেকা হরমোন ইমার্জেন্সি কেসত ব্যবহার করা হয় যেটা অসাবধান সঙ্গম হয় বা ধর্ষণ হয় তেনেকা ক্ষেত্রত ইয়াক ব্যবহার করিব পৰা যায়। সো ইনজেকশন কি হয় আমি জানো, পিল কি হয় আমি জানো, এইবোর হচ্ছে প্রতিস্থাপন। এনে এইবোর বস্তু কি করা হয়, প্রতিস্থাপিত করে পেলায়ও গর্ভ নিরোধন করিব পৰা যায়। আজির ভিডিওত ইমানখিনিয়ে। ভিডিও ভাল লাগিলে লাইক করিবা, বন্ধু বান্ধবর সহ ভিডিও শেয়ার করিবা আর চ্যানেল সাবস্ক্রাইব করিবা। থ্যাংক ইউ।